গরমের দিনে প্রাণ ঠান্ডা করা বিভিন্ন রকমের ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা শরবত বানিয়ে নিতে পারি এর জন্য প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দু কাপ এরকমভাবে জল দিয়ে দিত এই লেমনের স্টি করার জন্য আমাদের প্রথমেই কিন্তু দিয়ে দিতে হবে জলটা একটু ফুটে ওঠার পরে এর মধ্যে দিয়ে দেবো তিনটে এলাচ বড়ো বড়ো এলাচ দিয়ে দেব এক টেবিল স্পুন মৌরি গোটা মৌরিতে কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল আসবে আর দিয়ে দেব দেখুন পুদিনা পাতা না পুদিনা পাতার এই ডাটগুলো এই ডাটগুলো জলের সাথে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠবে দেখুন জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এইবার আমরা এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে দেখুন নর্মাল যে চায়ের পাতা সেই পাতা কিন্তু আমরা জলের মধ্যে দিয়ে দিলাম খুব বেশি চায়ের পাতাটা দিয়ে কিন্তু আমরা ফুটালাম না এই কারণেই তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে তার জন্যই চায়ের পাতাটা দিয়েই আমরা চাপা ঢাকা দিয়ে দেব আর অবশ্যই বলছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই চায়ের পাতাটা দিয়ে দেবেন বেশ কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আমাদের একটা চায়ের সুন্দর কালার চলে আসবে বা লিকটা সুন্দর কালার আসবে প্রথমেই দেখুন লেমনের জুস বা শরবত করার জন্য যে চাটা ফুটিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এবার ছেঁকে নিচ্ছি কিন্তু এরকম সুন্দর করে ছেঁকে নেওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি এরকমভাবে সোডা ওয়াটার ওয়াটার না দিতে চাইলে আপনারা কিন্তু ফ্রিজের একদম ঠান্ডা জলও ইউজ করতে পারেন আমি এখানে সোডা ওয়াটার ইউজ করছি অবশ্যই বলছি সোডা ওয়াটার না দিতে চাইলে ফ্রিজের ঠান্ডা জলও ইউজ করতে পারেন দেখুন এখানে দু তিনটে বরফের টুকরো দিয়ে দেবেন তবে অবশ্যই বলছি যদি আপনারা না চান বরফের টুকরো দিতে বরফের টুকরো কিন্তু অ্যাভয়েডও করতে পারেন এই উপরে দেখুন এবার দিয়ে দেবো ফ্রেশ পুদিনা পাতা ওপর থেকে ছড়িয়ে কিন্তু তৈরি হয়ে গেল লেমনেস্টি শরবত এরপর এটা ডেকোরেশন করার জন্য আমরা স্লাইস করা পাতিলেবু কিন্তু এইভাবে আমরা দিয়ে দিতে পারি ব্যাস আমাদের তৈরি হয়ে গেল কিন্তু খুব সহজেই লেমনেস্ট কীরকম লাগলো এই অসাধারণ জুসটা এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই জুসটা কম খরচেই বাড়িতে সমস্ত উপকরণের থাকা অবস্থাতেই তৈরি করা যাবে যদি আপনারা আগের থেকে চাটা করে রাখেন তাহলেও কিন্তু খুবই ভালো এই রকমভাবে গরমে আসলেই কিন্তু সুন্দর করে এই লেমনে তৈরি করে দিতে পারে এবার দেখুন নেক্সট তৈরি করে নেব আমরা কিউকাম্বার শরবত এর জন্য ভালোভাবে শসাগুলোকে ছাড়িয়ে এরকম দেখুন সুন্দর করে টুকরো করে রেখে দিয়েছি যে টুকরো করা শশাগুলো রয়েছে শশাগুলো মিক্সিং বলে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা পুদিনা পাতা ফ্রেশ পুদিনা পাতা অবশ্যই পুদিনা পাতাগুলো একদম ঠান্ডা জলে কিন্তু ভিজিয়ে রাখবেন হাফ টেবিল স্পুন বিট লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন গুঁড়ো করা চিনি অবশ্যই এখানে চিনিটা আপনারা কিন্তু দানা চিনিও ইউজ করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো নর্মাল ওয়াটার বা কিন্তু ঠান্ডা জল অল্প ঠান্ডা জল দিয়ে দেবেন খুবই অল্প এখানে এখনই ইউজ করব না জাস্ট আমরা মিক্সিং গ্রাইন্ডার করার জন্য যেটুকুনি আমাদের জলের প্রয়োজন হয় যে শশার পেস্টটা করলাম সেই শশার সেটা ছেঁকে নেব আপনারা চাইলে কিন্তু শশার যেরকমভাবে দানা দানা সেটাও কিন্তু নিতে পারে আবার অনেকেই পছন্দ করেন না সেই জন্য এখানে কিন্তু ছেঁকেও নেওয়া যেতে পারে আমরা এই উপরের অংশটা ছাবড়াটা ফেলে দিয়ে পুরো জুসটা নিয়ে নেবো ওরা লেবু নিয়ে নিচ্ছি লেবু নিয়ে আমরা এইভাবে এটাকে রস করে নেব যে জুসটা করে রেখেছি সেটা কিন্তু শশা সর জুসটা সেটা আস্তে আস্তে আমরা গ্লাসের যে সার্ভিং গ্লাসটার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আপনারা সোডা ইউজ করতে পারেন বা ফ্রিজের ঠান্ডা জল কিন্তু ইউজ করতে পারেন বরফের টুকরো আপনারা এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে দেব ফ্রেশ পুদিনা পাতা স্লাইস করে রাখা আগের থেকেই শশাগুলো দেখুন এরকম গোল গোল করে শশাগুলো রিং রিং করে রেখেছি ওপর থেকে এরকমভাবে শশাগুলো দিয়ে দেব স্লাইস করা শশা এইবার সাইড দিয়ে আমরা কিন্তু যেহেতু এটা কিউ কাম্বার শরবত এরকমভাবে স্লাইস করা শশাটা আমরা কিন্তু দেখুন আমাদের তৈরি হয়ে গেল কিউ কিউকাম্বার ড্রিঙ্কস বা শরবত গরমের জন্য কিন্তু খুবই ভালো এই কিউকাম্বার ড্রিঙ্কস সব শেষে আমরা তৈরি করে নেব জল জিরা ড্রিঙ্কস এই গ্লাসটাকে প্রথমেই আমরা কিন্তু একটু ডেকোরেট করি জন্য এই গ্লাসের এই গ্লাসের পা সাইড দিয়ে পাতিলেবুগুলো স্লাইস করা পাতিলেবুর রস কিন্তু এরকমভাবে দিয়ে দিচ্ছি এবার এই যে কাপ গ্লাসটা বা পাত্রটা নিয়েছি এই চিনিটাকে এরকমভাবে গ্লাসটার উপরে দিয়ে দেবো এরকমভাবে লাগিয়ে রাখলে কিন্তু দেখবেন এরম সুন্দরভাবে চিনিটা কিন্তু আটকে যাচ্ছে গ্লাসের উপরে একে একে দিয়ে দেব স্লাইস করে কাটা আদার টুকরো কুচি করে কাটা আদার টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাতি লেবু এরকম স্লাইস করে কাটা পাতি লেবু পুদিনা পাতা যেটা আগে থেকেই জলে ভেজানো আছে সেই পুদিনা পাতা দিয়ে দেব এখানে জল জিরা দেখছি টেবিল স্পুন চিনি অ্যাড করছি আপনারা চাইলে দিতেও পারেন এটা নাও দিতে পারেন একটা ম্যাডলারের সাহায্যে সেই প্রথমবারের মতনই এরকম সুন্দর করে থিতে নেব এটা আপনারা কিন্তু আবারও বলছি যদি এই ম্যাডলার না থাকে তাহলে কিন্তু আটা বেলার যে বেলুনি সেটা দিয়েও কিন্তু এরকম সুন্দর করে থিতে নিতে পারে ব্যাস আমাদের কিন্তু সুন্দর লেবুর রসটা পুদিনা পাতার রস কিন্তু বার হয়ে গেছে এখানে আস্তে আস্তে আমরা দিয়ে দেব ঠান্ডা জল এখানে ঠান্ডা জল বা পুদিনা পাতা সোডা ওয়াটার দিতে পারেন ঠান্ডা জলও দিতে পারেন বা এরকম সোডা ওয়াটারও ইউজ করতে পারেন স্লাইস করে রাখা লেবু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু এটাকে আবার গুলে নেব দেখুন আমাদের জল জিরা শরবত কিন্তু তৈরি হয়ে গেল বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে প্রথম দিকেই লেমনের টি জুস বা শরবত কিউকাম্বার শরবত বা শশার শরবত আর এইদিকে আমাদের জল জিরা শরবত আদা জলজিরা জিরা শরবত কেমন লাগলো কোন শরবতটা আপনাদের কাছে সবচেয়ে বেশি খেতে সুন্দর লাগবে একবার অবশ্যই ট্রাই করে দেখে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম এই গরমে প্রাণ ঠান্ডা করা কম সময়ের মধ্যে এই অসাধারণ তিন রকমের জুস কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ঘরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ